হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি যারা ভিডিও দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমাদের ভিডিওটা কোথায় করতে যাচ্ছি এই বিষয়টা হচ্ছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা প্লেসে যেখানে আমরা রিসেন্ট কয়েকবার যাওয়া হয়েছে, সেটা হচ্ছে ঢাকা ফ্রাইড চিকেন। তো ঢাকা ফ্রাইড চিকেন ইটস নস্টালজিক প্লেস ফর মোহাম্মদপুর বাসী, যারা এখানে ছোটোবেলা থেকে আছে মোটামুটি সবাই এটা খাইছে। তো ওই হিসাবে এটা তা অনেকেরই এটা ফেভারিট একটা প্লেস, এবং হচ্ছে দেখা যাচ্ছে ওনাদের হচ্ছে একটা রেগুলার কাস্টমার আছে যারা রেগুলারলি ওখানে যায়। তো একটা রেগুলার কাস্টমার বেস আছে এবং ভালোই ওনারা বিজনেস করতেছে, ভালোই চলতেছে। তো ওইখানে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স হয়েছে ভালোই। তো এক্সপিরিয়েন্স যেহেতু অনেক ভালো হয়েছে, তাই হচ্ছে আজকে আবার যেতেছি ওখানে এক্সপিরিয়েন্স করার জন্য। তো মূল বিষয় হচ্ছে বাজেট হচ্ছে 400 থেকে 500 টাকা আজকে। তো এই 500 টাকা বা 400 টাকা বাজেটের মধ্যে আমরা কী খেতে পারি এটা আমরা দেখাবো, প্লাস হইতেছে আর এক্সপিরিয়েন্স যেটা ফুড কোয়ালিটি সেটাও শেয়ার করব। বাট আমরা যতবারই এক্সপিরিয়েন্স করছি সবই ভালো গেছে আমাদের। তো আশা রাখি আজকেও আমরা নিরাশ হব না ইনশাল্লাহ। আর এটা লোকেশনটা হচ্ছে আপনার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি 3 নম্বর রোডের ঠিক অপোজিটে আপনি ঢাকা ফ্রাইড চিকেন দেখতে পারবেন। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এবং লিমিটেডের যে মেন রোড সেখানেই পেয়ে যাবেন। আপনি যদি শিয়া মসজিদ থেকে সোজা হচ্ছে ঢাকা উদ্যান বা হচ্ছে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি বা লিমিটেডে ঢুকতে গেলে আপনি হচ্ছে সোসাইটি 3-এর মাথায় আসলে তখনই পেয়ে যাবেন হচ্ছে আপনার ঢাকা ফ্রাইড চিকেন। তো এই হলো লোকেশন। তো আমরা হইতেছে আজকে দুইটা আইটেম নিলাম, যেটা আমাদের বাজেট পড়ে গেছে আর কি 500 টাকা। তো 500 টাকা বাজেটের মধ্যে যা যা খাবার খাওয়া হয়েছে সেগুলো আমাদের একদম পেট ভরে গেছে এবং আমাদের মনটাও ভালো হয়ে গেছে আর কি। তো আজকে নিলাম হচ্ছে, যেহেতু বাজেটের সাথে মিলাইতে গিয়ে আমার হচ্ছে একটা নিয়েছে হচ্ছে সিঙ্গেল মিল, ওনাদের যেটা হচ্ছে একদম ওনাদের মেনুতে নাম্বার 1-এ যেটা আছে সিঙ্গেল মিল হচ্ছে আপনার 1 পিস চিকেন ফ্রাই থাকবে, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে, বান অথবা রাইস থাকবে। বাট ওনারা এখন বান সার্ভ করে না, ওনাদের রাইসই সার্ভ করে। তো আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে হচ্ছে একটা ছোট কাপের মধ্যে হচ্ছে রাইস দিছে, ভালোই অ্যামাউন্ট, খারাপ না, ছোটো মোটো অ্যামাউন্ট আর কি। এই জায়গায় বান দিলে আই থিঙ্ক বেটার হইতো, যাই হোক। তারপর হচ্ছে একটা ড্রিঙ্ক আপনি পাবেন আর সাথে হচ্ছে কোলস্লো। সো আলটিমেটলি এইটা 200 টাকা মোটামুটি খারাপ না, ভালোই ডিল দেখা যায়। মানে একজনের আর কি ব্রাঞ্চ বলেন বা স্ন্যাক্স আইটেম হিসাবে খারাপ না আর কি, যারা একটু কম খায়। আবার বেশি খাইলে 1 পিস চিকেন হবে না, এটাও ট্রু ফ্যাক্ট। আরেকটা নিশ্চয়ই হচ্ছে আমাদের, মানে আমার খুব ইচ্ছা ছিল ওনাদের এখানে পিৎজা ট্রাই করা। সো পিৎজা ট্রাই করার যে ইচ্ছাটা সেটা আজকে আমি পূরণ করলাম। তো আমরা হচ্ছে একটা পিৎজা নিছি, সেটা হচ্ছে বারবিকিউ পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা আর কি। আপনি বিফও নিতে পারেন, চিকেনও নিতে পারেন, যেটা আপনি ইচ্ছা প্রিফার করেন। সো আমরা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা নিছি, এটার হচ্ছে 6 ইঞ্চেস আমরা নিয়েছি, যেটা প্রাইস পড়ছে হচ্ছে 300 টাকা। মানে পিৎজাটা দেখতেই কিন্তু খুব জোস লাগতেছে, আর ওটা নিয়ে ডিটেল পরে বলবো। 4 স্লাইস করে দিছে 300 টাকায় 6 ইঞ্চেস, আর আপনি যদি 9 ইঞ্চেস নেন তাহলে 500 টাকা, আর 12 ইঞ্চেস নিলে ওইটার প্রাইস পড়বে আপনার 800 টাকা। সো 300 টাকায় আমার কাছে 6 ইঞ্চেসটা কেমন লাগছে এটার ভিডিও ডিটেলে বলবো। এই হলো আমাদের দুইটা আইটেম। তো আমরা দুইটা আইটেম খাবার দাবার করলাম, মানে খাবার খাওয়া হইলো, সুন্দরভাবে ভিডিও টিডিও করলাম, ভালোই লাগে। মেইন কথা হচ্ছে ওখানে গেলে আমরা এখন পর্যন্ত মানে ওই মানে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আসিনি, এইটাই আমার কাছে সবচেয়ে মেইন প্রায়োরিটি মনে হয়। এবার হচ্ছে খাবারের ব্যাপারে যদি আমি বলি, সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে সিঙ্গেল মিল নিয়ে বলি, ক্রিস্পি চিকেন ফ্রাইড চিকেনটা তো খুবই জোস ছিল, ভালোই লাগতেছিল। মানে আমার কাছে মনে হয়েছে যে মানে ইটস গুড, ভেরি গুড আর কি বলা যায়। চিকেন ফ্রাই যেরকম হয় সেরকমই, এবং ঢাকা ফ্রাইড চিকেনে চিকেন মানে এই ফ্রাইড আইটেমগুলো খুব ভালোই হয় যেহেতু ঢাকা ফ্রাইড চিকেন নাম। সাথে হচ্ছে কোলস্লোটা হচ্ছে খুব জোস লাগে আমার কাছে, ওনাদের কোলস্লোর দিয়ে আপনি যদি চিকেন ফ্রাইয়ের সাথে একটু মিক্স করে খান তাও মজা লাগবে, অস্থির লাগে আর কি, জোস লাগে, একটা ফিলটা জোস দেয়। ফ্রাইস ওয়াজ গুড, ফ্রাইসটাও হচ্ছে সফট আছে, নর্মাল লাইক মানে অন অত বেশি হচ্ছে একদম একটু মানে ডিপ ফ্রাই করে না, লাইক হচ্ছে একটু সফট থাকে, লাইক হচ্ছে আমরা যেমন KFC BFCতে খাই ওই রকম কাইন্ডা। মানে নর্মালি এখন যেরকম রেস্টুরেন্টে হচ্ছে অনেক একটু মানে হচ্ছে মশলা টশলা দিয়ে দেয়, লাইক হচ্ছে বিট লবণ মিক্স করে দেয়, ওই রকম না, এক্সট্রা কোনো সল্ট ইউজ করে না, নর্মালি ফ্রাইজই করে দেয়। এটা অনেকের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমার একটু হালকা মোটামুটি লাগে আর কি, একটু লবণ জাতীয় খেতে বেশি ভালো লাগে। সো আমি যে কোলস্লোতে মিক্স করে খাইছি আমার তখন আমার ভালো লাগছে। আর রাইস ওয়াজ গুড, রাইস মোটামুটি একটা অ্যামাউন্ট আর একটু বাড়াই দিলে মনে হয় ভালো হতো। আর ড্রিঙ্কস সাথে দিছে হচ্ছে আমরা ডিউ নিয়েছিলাম আর কি। তো ওভারঅল এই সিঙ্গেল মিলের সাথে এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, কারণ হচ্ছে আমার কাছে মজাই লাগছে। 200 টাকা আমার কাছে মনে হয়েছে যে হালকা পাতলা একটা বৈশা আড্ডাটা দিতে গিয়ে 200 টাকা ভালোই খাওয়া যায় আর কি, এই হিসাবে আর কি, হালকা স্ন্যাক্স হিসাবে, ওরকম পেট ভরার মতো খাবার না। আর বান দিলে আই থিঙ্ক বেটার হতো, আমার বান প্রিফারেন্স ছিল, বাট আমাদের বান অ্যাভেলেবল ছিল না।
এই গেল হচ্ছে সিঙ্গেল মিলের ব্যাপার। এবার আসি পিৎজার কথা। পিৎজাটা দেখা কিন্তু সুপার চিজি পিৎজা মনে হইতেছে, ভালো অ্যামাউন্টে চিজ দেখা যাইতেছে, আর মানে চিজি চিজি আর চিকেনের টপিংস দিয়ে ভালোই অ্যামাউন্ট দিছে, আর ক্রাস্টটা হচ্ছে মিডিয়ামের থেকে না, এটা থিক বা মিডিয়ামের মতো আর কি ক্রাস্টটা, মানে একদম এক্সাক্ট কোনো বলা নাই তাই আর কি বললাম, বাট সফট ছিল ক্রাস্ট, খাইতেও মজা লাগতেছিল, স্পেশালি টপিংসে ভরপুর ছিল। মানে আপনার কাছ থেকে যে 6 ইঞ্চি 300 টাকা নিতেছে, তারা ওটাকে ভ্যালু ফর মানি আপনাকে দিচ্ছে। সো টেস্ট কিন্তু খুবই জোশ ছিল, আর হচ্ছে চিজের অ্যামাউন্ট, যেটা চিজটা মুখে লাগতেছিলো মানে অস্থির, চিজটা মানে জোশ ছিল। পিৎজার চিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে চিজটা একদম পারফেক্ট ছিল, পিৎজাটাও জোশ, চিকেনের টপিংস খাইয়া খুব মজা লাগছে। মানে পিৎজার তো আমার একদম পুরো মন ভরে গেছে, মানে পিৎজাতে স্পাইসি পিৎজাটা নিতে পারতাম, বাট ওটা হচ্ছে আমার জন্য বললো যে ঝাল হবে, তাই আমাকে ঝালটা অ্যাভয়েড করলাম। বারবিকিউটাই আমি সব জায়গায় প্রিফার করি। তো ওভারঅল এটার সাথে এক্সপিরিয়েন্সও ভালো, আমাদের দুইটা আইটেম যে নিলাম দুইটা আইটেমের সাথে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।